সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানতে শাকির আদনানের কাছে যাচ্ছি, তিনি জাতীয় স্মৃতিসৌধেই আছেন। আদনান, স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা ধন্যবাদ। আপনারা জানেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন এবং একটু আগে এখানে বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো সাধারণ শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে আপনারা যদি বলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কী করছেন, তাহলে আসলে বলতে হয় যে এই 52 বছরে যে বাঙালি জাতির যে পথ চলা, সেই পথ চলাকে আরও সামনে এগিয়ে নেওয়া এবং স্বাধীনতার যে সুফল সেটি আসলে পুরোপুরি বাস্তবায়নে শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদদের পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বিভিন্ন পেশায় রয়েছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে, এমনটি বলছেন এখানে যারা আসছেন তারা বলছেন। তো আসলে এই বাংলাদেশকে আবার মাথা উঠে দাঁড়াবার জন্য নতুন করে আবার প্রত্যয় ব্যক্ত করেছেন এখানে যারা আসছেন সেসব মানুষরা। প্রিয়াঙ্কা,